দমেও ইহা চলছে বাবা, আমার মনে হচ্ছে আমি সার্ভিসিং সেন্টার আসছি। আজকে আমরা চলে এসেছি ফাইনালি সুভাষ পার্কে। কেন কি এর আগে তোমরা বলতেছিলে সুভাষ পার্ক নিয়ে একটা ব্লগ বানায়, তো তোমরা যখন বলেছো তো অবশ্যই বানাবো। তো আজকে আমরা সুভাষ পার্কের ভিতরে চলে এসেছি, এবার ঘুরে ঘুরে তোমাদেরকে সব কিছু দেখাবো। মানে এমনি ভেবো নাই, শক্তি বানার মতো হয় না, একবার এদিকে যাবো, একবার এদিকে যাবো, এদিকে যাবো, বুঝলে? আর সব দেখবো, সার্ভিসিং সেন্টার দেখবো, সুভাষ পার্ক ঘুরতে চলে এসেছি। আর এই সুভাষ পার্কটা হয়েছে তোমার যে সাহেব বাঁধটা আছে, যারা যারা জানো না, তো সাহেব বাঁধটার ধরো একটা ধারে, যদি সুভাষ পার্কের ধারে ধারে আমরা মানে চলে চলে যাই, তো এত সুন্দর সিনটা আছে যে সাইডে ধরো দু সাইডে এই যে জল আছে, এদিকেও জল আবার এদিকেও জল, রাস্তাটাই চলে চলে অনেকটা দূরে চলে এসেছি। আমার মনে হচ্ছে আমি সার্ভিসিং সেন্টার আসছি। বাসুদা কি দেখলে এখন সুভাষ পার্কে? দমে ইহা চলছে বাবা, যোগা চলছে, ব্যায়াম চলছে, যে যা এরকম কাজ করছে। সুভাষ পার্কটার কাছে একটা দ্বীপ আছে, সেই দ্বীপটা দেখাচ্ছে যে কত সাদা সাদা, কত সুন্দর সিনটা দেখা যাচ্ছে, বকগুলো বসে আছে। কে যদি বলে আমি রাস্তা না যাবো, তো সে সাঁতার কাটে যেতে পারে। আর এখানে আমি আসছি না, অনেক কষ্ট আসি দয়ার সঙ্গে এখানে, কারণ সবাই নিজের কাজে তোমার ব্যস্ত, সবাই মাটি গুড়ার কাজে ব্যস্ত আছে। মেয়েগুলো যখন একসঙ্গে বসে থাকে তখন মেয়েতে মেয়েতে ইকোন বাছাবাছি করে, বাট এখানে দেখছি ছেলেতে আর মেয়েতে ইকোন বাছাবাছি করছে। তো বাসুদা সেটাই বুঝে বুঝছে, আমারও দমে ইকোন বাঁচার ইচ্ছা হয়েছে। আমি একটা আম পেয়েছি, আম খাবো, চলো আরো দেখাচ্ছে নাই। বাসু বলছে আমার থেকে ছোট ভাই ভাইরা এখানে যা রকম মানে ব্যায়াম করছে, তো কেউ একটা সম্মান দিয়ে সম্মান দিচ্ছে। এবার এই সাইডটা একবার ঘুরে দেখাই। তো আমাদের ইয়ারা হচুচি চেপেছে, বলছে আমিও খেলবো, লে 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 কর কোমরটা লে, ছেঁচকি লে একবার লে, লে লে কোনো গাইড নাই, তোর বাথরুম যাওয়া বন্ধ হয়ে যাবে, হাসো বলে হয়ে লাগে তো, লে ছলকি একটু গিরেছি নিলে, গিরেছি নিলে। আমাকে কেউ ভাসুর বলে সম্মান দিছে নাই, পাচ্ছি হত দেয়া পাঠা করো সাহেব বাঁধের জলটা, আর এই যে এই সাইডেও সাহেব বাঁধের জল আছে, মানে দু সাইডে সাহেব বাঁধের জল, বাকি এটা হয় সোজা একটা রাস্তা যাচ্ছে একদম ওইখান পর্যন্ত। ও ওটা হচ্ছে ধরো সাহেব বাঁধের একটা ডিপ টাইপ, তারপরে ওইখান থেকে ভালবে আর একটা ডিপটা আছে যে এখানে সাদা সাদা অনেক বক থাকে, সাপ খাপ অনেক কিছু থাকে বলে, এবারটি আমি পার্সোনালভাবে যাই নাই। তো দেখো এখন এইটা হলো জায়গাটা, এখানে অনেক কিছু ফুল গাছ লাগা আছে, দেখো কত সুন্দর, বাচ্চাদের খেলার জন্য ওই দিকে যে আছে ওইখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস আছে। তো এখন বাসুদা এখন বেগুনটাকে দেখে বেগুনটার কাছে যাচ্ছে, কিছু ওর বক্তব্য আছে। কি হলো বাসুদা বেগুনটার কাছে যাচ্ছ? আমি একটা জিনিস বলবো বন্ধুরা, বেগুনকে কানা বলা যাবে নাই, কেন? কারণ দেখছো না চোখ গুলো ইরাই ভাইলছে আর হা করে আছে, আর ইয়াকে কানা কে বলবে? হ্যাঁ সে যে মরান দিব বেগুন, কানা বেগুন লয় না, ওইদিকে দেখো হচ্ছে বলে হচ্ছে, ওইদিকে এরকম ফিল্ম দিব, কোন দেখা দেখি হচ্ছে, হ্যাঁ এখানে আমাকে থাকা লাগবে, দাদা বলে সম্মান দিচ্ছে না, বাসুর বলে কে সম্মান দিচ্ছে রে? বন্ধুরা আমাদের এইখানে ঘোরা হয়ে গেলো,
আর আমরা এখানে অনেক কিছু দেখলি আর খুব ভালো এনজয় হলো। আর তোমরাও যদি কেউ সুভাষ পার্ক ঘুরতে চাও তো যারা যারা এসেছো তাদেরকে তো আর কিছু বলার নাই, তারা তো জানোই। যারা যারা আসো নাই তো তারা এই বাসস্ট্যান্ডে নামার পরে বাসস্ট্যান্ডে কোনো টোটোবালাকে বলবে যে সুভাষ পার্ক যাবো, তো টোটোবালাকে 10 টাকা দিলে সুভাষ পার্ক পৌঁছে দেবে। আর যদি কেউ টোটোতে 10 টাকা না দিতে চাও তো বাসস্ট্যান্ড থেকে একটুকু হাঁটলেই হবে, সামান্য বেশি দূর নয়, সোজা আসবে। আর সোজা এসে তোমার ডান দিকে পড়বে, ঠিক আছে? তো এসে নিয়ে সুভাষ পার্ক কাউকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে পৌঁছায় দিবে এবং সুভাষ পার্কে। আর বাসুদা বলবে যে আজ সুভাষ পার্কের ভিতরে কী কী দেখলে। দারুণ দারুণ। হ্যাঁ চলো বন্ধুরা, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, গুড নাইট।